আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি কম্পিউটার কনফিগারেশন নিয়ে কথা বলবো। কম্পিউটার কনফিগারেশন কিভাবে আপনারা চেক করতে পারেন, তো আমরা দেখি অনেকজনই বা আমরা প্রোপার্টিসে যাওয়ার পরে কম্পিউটার প্রোপার্টিসে যাওয়ার পর আমরা এখানে চেক করি কম্পিউটার কনফিগারেশন কি কি প্রসেসর কি মেমোরি কি র্যাম, এগুলো আমরা এভাবে চেক করি, কিন্তু এটা সঠিক পদ্ধতি না। তো আমি আপনাদেরকে এখন আমি সঠিক পদ্ধতিটা দেখাবো যে কম্পিউটার কনফিগারেশন কীভাবে আপনার সঠিক পদ্ধতিভাবে চেক করতে পারেন। সব কিছু ডিটেল চলে আসবে, গ্রাফিক্স কতটুক, মেমোরি কতটুক, তারপর প্রসেসর কী, কোন জেনারেশন, সব কিছু এই সিস্টেমে চলে আসবে। তো আমার সাথে থাকেন, লেটস গো। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো আগে আমরা কীভাবে কম্পিউটারের কনফিগারেশন চেক করতাম। তো আমরা পিসিতে চলে যেতাম, যাওয়ার পর প্রোপার্টিসে দিতাম, দেওয়ার পর এখানে দেখতাম যে আমাদের প্রসেসরটা দেখাইতো আর র্যামটা দেখাইতো, ফুল ডিটেলস আসতো না। এখন আমি আপনাদেরকে ফুল ডিটেলস আপনারা কনফিগারেশন কীভাবে দেখবেন সেটা দেখাবো। তো প্রথমত আমরা চলে যাব রান অপশনে। রানে যাওয়ার পর এখানে আমরা লিখব DXDIAZ, দেওয়ার পর আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের ফুল কনফিগারেশনটা চলে আসছে, উইন্ডোজ 11 64 বিট, তারপরে আমার মাদার বোর্ড আসুস, তারপর আমার প্রসেসর 11 জেনারেশন ইন্টেল কোর i7, তারপর মেমোরি চলে আসছে, পেজ চলে আসছে। তারপর দেখেন আমি আমার গ্রাফিক্স কার্ড কীভাবে চেক করবো, সেজন্য আমরা এখানে ডিসপ্লে আরেকটা আছে এখানে ক্লিক করতে পারি, নয়তো আমরা নেক্সট পেজে দিলে আমার গ্রাফিক্স কার্ড কী এখানে সব কিছু চলে আসছে, আমার গ্রাফিক্স কার্ড কোনটা, গ্রাফিক্স কার্ডের MB কত, মেমোরি কত, সব কিছু চলে আসছে। তারপরে আমার সাউন্ড কী, তারপর সাউন্ড কোয়ালিটি কী, সব কিছু এখানে ডিটেলস থাকে। আপনি নেক্সট নেক্সট দিবেন, সব কিছু ডিটেলস এখানে দেখাবে। তো যদি ভিডিওটি কারো উপকার আসে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তারপরে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।